أهلا وسهلا يا رمضان، شهر الصدقة والإكرام، مرحبا بك رمضان رمضان. أهلا وسهلا يا رمضان، أصوم نهار وأذكر ربي وأتل القرآن ليشفي قلبي سأقوم. أهلا وسهلا يا رمضان، شهر الصدقة والإكرام، مرحبا بك رمضان رمضان. أهلا وسهلا يا رمضان، أصوم نهار وأذكر ربي. بسم الله الرحمن الرحيم. السلام عليكم شبابي، كيفمون আছেন؟ আশা করি আপনারা সবাই ভালো, আমরাও আপনাদের দোয়ায় আছি ভালো। এমডি তাহের ব্লগস থেকে আমি মাহমুদা প্রতিবারের মতো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। সকালবেলার ভিউটা দেখুন কতটা সুন্দর লাগতেছিল, আর সূর্য উঠে গেছে, তো ভাবলাম সকালবেলার ভিউটা দিয়েই আজকের ভিডিওটা স্টার্ট করি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, সেই ভালো লাগাই আমার সার্থকতা। তো এখানে মোহাম্মদ ঘুমাচ্ছিল, তো আমি এর ফাঁকে আর কি কোরআন শরীফটা পড়বো, কারণ ওই সজাগ থাকলে কোরআন শরীফ পড়তে পারি না, ওই দেয় না পড়তে, ওই হাতে নিতে চায়, তার জন্যই আর কি ভাবলাম যে ওই ঘুমাচ্ছে এই ফাঁকে আমি একটু কোরআন তেলাওয়াত করে নিই। তেলাওয়াত করা হওয়ার পর আর কি, তো এখানে মোহাম্মদ ঘুম থেকে উঠে গেছে, তো ওকে ব্রাশ করিয়ে তারপরে ওকে গোসলটা করিয়ে দিব, কারণ আজকে লেটে উঠেছে। তো তারপরে ওকে শাওয়ারও করিয়ে দিব আর কি, তো শাওয়ারটা করিয়ে তারপরে আর কি একবারে খাবারটা খাইয়ে দিব। খাবার দাবার খাইয়ে তো কিচেনটা ময়লা হয়েছিল, তো ভাবলাম কিচেনটাও একটু ক্লিন করে নিই আর চুলাটাও একটু ক্লিন করে নিব, যতটুকু পারি আপনাদের সাথে আর কি শেয়ার করার চেষ্টা করব। আর এখন যেহেতু রমজান মাস, তো আর কি হাতের কাজগুলো একটু একটু করে করতে হয় আমাদের গৃহিণীদের। রমজান মাস আসে আসে বলে আবার চলেও যাচ্ছে, খুব কষ্ট লাগতেছে। তো রমজান মাস আসলে রহমতের মাস, এই রহমতের মাসে মানুষের সব কিছুর মধ্যে আল্লাহ মনে হয় যে রহমতি নাজিল করে। তো তার মাঝে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার এই ছোট্ট ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, আর আমাকে এভাবে সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্টই পারে আমার চ্যানেলটা একটু একটু করে বড় হতে। তো এখানে ফ্লোরটা ক্লিন করা হওয়ার পরে তো আর কি এখন বেসিনটাও ক্লিন করে নিব। তো বেসিনটা ক্লিন করে নিয়েছি, তারপরে আর কি বাথরুমের বেসিনটা ক্লিন করে নিব। তো এভাবে সবগুলো ক্লিন হওয়ার পর তারপর আর কি আমি শাওয়ার করে নিব। বাজার এনেছিল, তো বাজারগুলো আর গোছানো হয়নি, তো ভাবলাম বাজারগুলো এখন গুছিয়ে নেব, তো আর আপনাদের সাথেও একটু শ্যুট করে নিব। তো আমার এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, সে ভালো লাগাই আমার সার্থকতা। তো এখানে টুকটাক একটা ফ্যামিলিতে যা লাগে আর কি নিত্য প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে গেলে তো আবার আনতে হয়। তো এখানে ডিম, তারপরে বিস্কিট, তারপরে শসা, তারপরে আর কি সামন, তারপরে আর কি এনেছিল হালিম এনেছিল, তারপরে দুই প্রকার আর কি বিস্কিট এনেছিল, তো আর লেবেন,
টুকটাক যা যেগুলো শেষ হয়ে গিয়েছিল আর কি, তো এগুলোই আনা হয়েছে। তো আমার এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, সেই ভালো লাগা থেকে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখে দিতে পারেন। তো এখন এগুলো আমি একদম গুছিয়ে রাখব। তো আমি গুছিয়ে তারপর এখন ডিমগুলো আর কি ফ্রিজে রেখে দিব। তো ডিমগুলো আর কি আমি গুছিয়ে নিচ্ছি। তো এইভাবে আমাদের গৃহিণীদের কিন্তু দুই হাতে সংসারের হাজারো কাজ করে নিতে হয় হাজারো ব্যস্ততার মাঝে। তো সারাদিন টুকটাক কাজ করার পর একবারে ক্লান্ত শেষে তো হেলদি ইফতার করার চেষ্টা। তো এখানে আর কি ছিল বড়া, ছিল তারপরে কমলা, তারপরে অরেঞ্জ, কিউরি, আঙ্গুর, তারপরে এখানে স্যুপও বানিয়েছিলাম। এই হচ্ছে আর কি আমাদের আজকের ইফতার আইটেম। টুকটাক কাজ করার শেষে এরকম হেলদি ইফতার খেতে কিন্তু মন্দ হয় না। তো যে সকল আপুরা আমার ভিডিও দেখেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখে দিবেন। প্লিজ আপনাদের একটু সাপোর্টই পারে আমার চ্যানেলটা একটু একটু করে বড় হতে। তো কথা বলতে বলতে ভিডিওরও শেষ পর্যায়ে চলে এসেছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। পরবর্তীতে চলে আসব নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।